মুন্সীগঞ্জে প্রতিদিন ভোর থেকেই প্রধান সড়কের পাশে বসে তালের হাট। হাজার হাজার কাঁচা তাল পাইকারি বিক্রি হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে আসে এই তাল। সে খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এই হাটটাকে কিন্তু তালের হাটে তাল বিক্রি হচ্ছে এবং এই কাঁচা তালের ব্যাপক চাহিদা। এই পবিত্র রমজানের কারণে কিন্তু এই তালের শাঁস কেনার জন্য বিভিন্ন পাইকাররা এসছেন এবং এই স্থানীয় যে তাল গাছগুলো আছে সেখান ছাড়াও কিন্তু বরিশাল এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই এই তালগুলো আসছে ট্রাকে ট্রাকে করে। এখানে তাল আসছে কিন্তু এই লং বন্ধ থাকার কারণে এখানে তাল আসতে সমস্যা হচ্ছে বলে এখানকার যারা আড়তদার তারা বলছিলেন যে বরিশাল সহ দক্ষিণাঞ্চল থেকে বেশিরভাগ তাল আসে কিন্তু এখানে লং বন্ধ থাকার কারণে ট্রাকে করে আসছে। কিন্তু ট্রাকে এই লকডাউনে যে নানান রকম চ্যালেঞ্জ রয়েছে সে কারণে কিন্তু তাদের ট্রাকগুলো যথাসময়ে এসে পৌঁছাতে পারছে না। তারা বলছিলেন যে এই মাওয়া যে এলাকাটি আছে সেখান দিয়ে শিমুলিয়া বাংলা বাজার ফেরি রুট আছে, সেই ফেরি রুটে তাদের অনেকগুলো ট্রাক আটকে রয়েছে যে এই কাঁচা তালের এবং এখানে রোজার প্রথমেই এই তালের যে চাহিদা সেই চাহিদার কারণে কিন্তু তারা বলছিলেন যে এই দাম একটু বেড়ে গেছে। এখন পাইকারি তারা বিক্রি করছেন প্রায় প্রতিটি তাল এগুলো কিন্তু প্রতিটি যে তালের শাঁস সেটি 200 টাকায় বিক্রি হচ্ছে এখানে এবং এটি কিন্তু নতুন এই হাট বসেছে এবং এই তালের যে এই হাট বসছে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আড়তের মধ্যে কি ভিড় চলছে এবং সেখানে কেনার জন্য নানা অঞ্চল থেকে লোকজন এসেছেন এবং এই ভোর থেকে কিন্তু এই হাটটাকে তাল বিক্রি হয়ে থাকে এবং 12টার মধ্যে শেষ হয়ে যায় এবং চাহিদা বেশি থাকে অনেক সময় আগেও তাল বিক্রি শেষ হয়ে যায় এবং তাল বিক্রি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারা এই হাট বন্ধ করে দেন এবং এই মৌসুমি যে তাল সেটি তারা বলছেন যে প্রায় মার্চ জুড়ে চলবে এবং এই তালের যে চাহিদা সেটি এই রোজার পরেও থাকবে এবং গ্রীষ্মের যে তাপদাহ এই এই যে গরম এই প্রচন্ড গরমে কিন্তু রোজাদাররা এখন এই 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 রোজাদাররা এই যে তালের শাঁস সেটি খাবার জন্য আগ্রহী থাকেন এবং এই জন্য কিন্তু খুচরা যারা ক্রেতা আছেন তারা এই তালের শাঁস কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন। তারা বলছিলেন যে প্রথম দিনে যে তালের যে চালান এখানে এসছে এই তালের চালানের যে চাহিদা সেটি দেখে তারা বুঝতে পেরেছেন যে এখানে তালের এবার বিক্রি অনেক বেশি হবে। সেই কারণে কিন্তু বরিশাল সহ ফরিদপুর ঝালকাঠি বিভিন্ন অঞ্চলে যে পাইকার আছেন তাদেরকে বলা হয়েছে এখানে তালের চালান পাঠানোর জন্য। সেই চালানি এসে পৌঁছাচ্ছে এবং তারা বলছেন যে এই অন্তত 5টি ট্রাক পথে রয়েছে যেগুলো আসার পর তারা এখানে এই এলাকার চাহিদা আরো বাড়াতে পারবেন এবং এই মৌসুমি যে ফল সেই ফলের দেশীয় ফলের এই চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে এবং এখানকার তালের হাটের এই ছিল সর্বশেষ। শ্রেয়া, মুন্সীগঞ্জ থেকে কাঁচা তাল বিক্রির সর্বশেষ খবর জানাচ্ছিলেন নাসিরুদ্দিন উজ্জ্বল।